আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ তাসরিয়া রহমান, ইসলামী ব্যাংক হসপিটাল মিরপুর শাখায় কর্মরত আছি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং ডায়েট কনসালটেন্ট হিসেবে। প্রথমত আমাদের সবার কিন্তু কনসার্ন থাকে নিজেকে কিভাবে সুন্দর রাখব, এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, বিশেষ করে ফিমেলদের জন্য। আমরা কিন্তু স্কিন সুন্দর হবে, চুল সুন্দর হবে, এটা কিন্তু সবসময় এক্সপেক্ট করে থাকি। এটা দোষের কিছু না, কিন্তু প্রথমত আমাকে মানতে হবে যে আপনি যদি স্কিন সুন্দর স্কিন এবং সুন্দর ত্বক কিংবা স্কিন চুল চেয়ে থাকেন, তাহলে সর্বোচ্চ নিশ্চিত করতে হবে আপনার পুষ্টিগত চাহিদাগুলো। আপনি নিউট্রিশনে ব্যালেন্স আছেন কি না, নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সি আপনার শরীরে আছে কি না, সেটা আইডেন্টিফাই করাটা জরুরি। কারণ প্রথম শর্তই হচ্ছে সৌন্দর্যের প্রথম শর্ত, যে আপনি ব্যালেন্স ডায়েট আপনার খাবারে নিশ্চিত করতে পারছেন কিনা। কোনো ধরনের নিউট্রিশনাল ইমব্যালেন্স হলেই কিন্তু আপনার চুল পড়া শুরু করবে এবং ত্বকের গ্লোনেস কিংবা যেটাকে বলি আমরা স্কিন সুন্দর হবে সেটা কিন্তু আর থাকবে না। সেক্ষেত্রে কিছু গাইডলাইন মেনে চলাটা অনেক দরকার। প্রথমত আমাদেরকে করতে হবে পুষ্টিকর এবং সুষম খাবার নিশ্চিত করা, যেটা কিনা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিনস এবং মিনারেলস যেই ধরনের খাবার থেকে পাওয়া যায় সেই খাবারগুলো বেশি করে খেতে হবে। ফোলেট কিংবা আয়রন রিচ খাবারগুলো খাওয়া এবং এগুলা অ্যানিমেল প্রোটিন থেকেই সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করতে হবে। যেমন আমাদের গরুর মাংস কিংবা খাসির কলিজা, গরুর কলিজা কিংবা ছোট মুরগির মাংস, শিং মাছ কিংবা সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ, যেগুলো প্রাণীজ প্রোটিন বলতে আমরা যেটা বুঝি, এই খাবারগুলো আমাকে খাদ্য তালিকায় রেগুলারলি রাখতে হবে। এবং প্রথমত যেটা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে কালারফুল ফ্রুটস খেতে হবে। যেমন যেই সিজনে যেই ফ্রুটসগুলো উঠে, এখন বর্তমানে কিন্তু ড্রাগন ফল কিংবা ভিটামিন সি রিচ খাবার যেগুলো আছে, আমলকি, পেয়ারা, আম, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সাইট্রাস ফ্রুটস, এই ফ্রুটসগুলো আমাদেরকে খেতে হবে যেন আমার স্কিনটা গ্লো করে। আর সর্বশেষ আমাকে যেটা মাথায় রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি নিশ্চিত করতে হবে, 7-8 ঘন্টা দৈনিক যেন আপনি ঘুমান সেটা নিশ্চিত করতে হবে। আর সর্বশেষ আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাকে সর্বদা দুশ্চিন্তামুক্ত রাখতে হবে। কারণ আপনি খাবার খেলেন, সব নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট আপনার ফিল আপ হলো, কিন্তু আপনি মানসিকভাবে ভালো নাই, সেটা ছাপ কিন্তু আপনার স্কিনে কিংবা চেহারায় পড়বে। সো সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনি কিভাবে ভালো থাকবেন, কিভাবে মানসিক স্বাস্থ্য ভালো রাখা যায় সেদিকে নজর দেওয়া। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।